আলবেনিয়ার দক্ষিণাঞ্চলে অ্যাড্রিয়াটিক সমুদ্র তীরের কাছে বিমানবন্দর নির্মাণ বন্ধের প্রতিবাদে রাস্তায় নেমেছে দেশটির পরিবেশবাদীরা। মূলত প্রাকৃতিক পরিবেশ ও সমুদ্র উপকূলের সৌন্দর্যকে কেন্দ্র করে আলবেনিয়ায় পর্যটন শিল্প বিকাশে বিমানবন্দরটি নির্মাণের পরিকল্পনা হাতে নেয় দেশটির সরকার। তবে পরিবেশবাদীদের দাবি, সেখানে বিমানবন্দর নির্মাণ করা হলে পাখিদের নিরাপত্তা বিঘ্নিত হবে, একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যেরও বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা তাদের। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে 2021 সালে অ্যাড্রিয়াটিক উপকূল থেকে মাত্র 5 কিলোমিটার দূরে বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু হয়। পরিবেশবাদীদের দাবি, এখানে বিমানবন্দর নির্মাণ হলে ফ্ল্যামিঙ্গো এবং পেলিকান সহ প্রায় 200 প্রজাতির পাখির অভয়ারণ্য বিপন্ন হবে। তাই রানওয়ে নির্মাণের পরপরই স্থানীয় বেসরকারি সংস্থা ও পরিবেশবাদীদের প্রতিবাদের মুখে বন্ধ হয় বিমানবন্দরের নির্মাণ কাজ। বিমানবন্দরটি চালু হলে এখানকার জীববৈচিত্র্য ব্যাপক ক্ষতির শিকার হবে। এই বিমানবন্দর কোনো উন্নয়নে আসবে না, বরং বাস্তবে এটি কেবল বিপর্যয় ডেকে আনবে। ইউরোপীয় বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সুরক্ষা সংস্থা বার্ন কনভেনশন কমিটি এই বিমানবন্দর নির্মাণ স্থগিত করার পক্ষে সমর্থন দিয়েছে। এছাড়াও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় এবং আন্তর্জাতিক আইনেও প্রকল্প সংশ্লিষ্টদের নোটিশ দেয়া হয়। প্রাকৃতিক সম্পদ শুধু আমাদের নয়, গোটা ইউরোপের। বিদেশিরা এটিকে রক্ষা করার জন্য আলবেনিয়ার চেয়ে বেশি কাজ করছে। এই অঞ্চলে 200টির বেশি নিবন্ধিত পাখির প্রজাতি রয়েছে, তাদের রক্ষায় আরো দৃঢ়ভাবে করতে হবে। ইয়ান বিদুশিন লয়েতে রেজিস্ট্রুয়ারা। এদিকে প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, রানওয়েটি পাখির অভয়ারণ্য থেকে 3.5 কিলোমিটার এবং পাখির অভিবাসন কেন্দ্র থেকে 5 কিলোমিটার দূরে। তাই সেখানে বিমানের উড্ডয়ন বা অবতরণ পাখিদের অবাধ বিচরণকে প্রভাবিত করবে না। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।